প্রায় জনশূন্য সড়ক ও অযত্নে পড়ে থাকা ফাঁকা জায়গা দেখে বোঝার উপায় নেই যে এটি বিশিক শিল্পনগরী। কোথাও পড়ে আছে তালাবদ্ধ ঘর ও বিধ্বস্ত অবকাঠামো, অথচ সরকারের বরাদ্দ দেয়া এসব প্লটেই গড়ে ওঠার কথা ছিল কর্মচঞ্চল শিল্প প্রতিষ্ঠান। কুড়িগ্রাম সদর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে যতীনের হাট এলাকায় 1987 সালে গড়ে তোলা হয় এই বিশিক শিল্পনগরী। প্রতিষ্ঠার পরপরই বরাদ্দ দেয়া হয় 41টি ইউনিটের 133টি প্লট। কর্মমুখী শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার শর্ত থাকলেও বেশিরভাগ উদ্যোক্তা গড়ে তোলেন হাস্কিং মিল, তাও মুখ থুবড়ে পড়েছে বেশ আগেই। লোকসানের মুখে বন্ধ হয়ে গেছে শিল্পনগরীর একমাত্র কর্মমুখী শিল্প প্রতিষ্ঠান জুট প্রসেসিং মিলটিও। এগুলো ভাড়া নিয়েছে, নেওয়ার পরেও এখানে কোনো রকম কাজের বা কোনো রকম প্রতিষ্ঠান গড়ার মতো এখনো কোনো হয়নি। মিল কারখানা না উঠিয়ে আবার ফেলে থুছে, কল কারখানা উড়ুক, আমরা এটাই চাই। ভালো লোকের কাছে ওই প্লটগুলো বিক্রি করলে এবং মিল কারখানা চালু হবে এবং গরিব লোকও করি খেতে পারবে। পাটের দাম বেশি, জিনিস বাইরে থেকে কিনে আনা লাগে, এই জন্য মালিকের লস হয়ে যায়। এ অবস্থায় প্লটের বরাদ্দ বাতিল করে নতুন উদ্যোক্তাদের দেওয়ার দাবি ব্যবসায়ী নেতাদের। নতুন উদ্যোক্তাকে সুযোগ দিতে গেলে পুরনো উদ্যোক্তাকে বাতিল করতে হবে এবং একটা সীমা দিতে হবে, যাতে এই আমাদের এই বাস্তবতা মেনে নতুন উদ্যোক্তাদের প্লট হস্তান্তরের উদ্যোগ নেয়ার আশ্বাস দিলেন বিসিকের এই কর্মকর্তা। আমরা এই অবস্থায় চেষ্টা করছি নতুন নতুন উদ্যোক্তাদের বিসিক শিল্পনগরী কুড়িগ্রামে এই প্লট হস্তান্তরের মাধ্যমে তাদেরকে দেওয়া। আমরা সম্ভাবনাময় উদ্যোক্তা এবং প্রতিষ্ঠিত বাহিরের উদ্যোক্তা যারা আগ্রহী তাদেরকে খুব সহজে যেন হস্তান্তর করা যায় সেটি আমরা সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। নদ নদীর ভাঙ্গন এলাকায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 20 একর জমিতে গড়ে তোলা হয় কুড়িগ্রাম বিশিক শিল্পনগরী। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।